নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু এখন খুব ভালো আছি। তাই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আজ নতুন নতুন অনেক রকম রান্না। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার সাথে থেকো আর পাশে থেকো। আজকে সকালবেলা প্রতিদিনকার মতো আর কোনো জুস খাইনি, সোজা চলে গেছি রান্নাঘরে একটু বাদাম ভাজা আর মুড়ি খাবো বলে। বাদাম ভাজা আমার খুব প্রিয়, আর প্রতিদিন সকালেই প্রায় বাদাম ভাজাটা খেয়ে থাকি। তবে এখন খুব একটা সময় হয় না বলে বাদাম ভাজাটা স্কিপই করতে হয়, মাঝে মধ্যে ওই বিকালবেলা খেয়ে থাকি আর কি। তো সকালবেলা আজ একটু লুচি বানাবো, আর তার সাথে থাকবে ঘুগনি আর শিমুয়ের পায়েস। আজ একটু বিরাট আয়োজন সকালবেলা, তাই না? আসলে আজ একটু স্পেশাল দিন, তাই একটু ঘুগনি আর তার সাথে পায়েস মতো করব। আর পায়েস বলতে আমার এই শিমুয়ের পায়েসটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য শিমুয়ের পায়েসটাই বানাচ্ছি। তার জন্য আমি এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর ঘুগনির জন্য মটর ডালটা আগের দিনই ভিজিয়ে দিয়েছি। মটর ডালের ঘুগনি করতে গিয়ে দেখি সব কিছুই আছে, প্রেশার কুকারটা নেই। প্রেশার কুকারটা আসলে একজনকে কাল দিয়েছিলাম, তো তার কাছ থেকে আর নেওয়া হয়নি। তো অগত্যা প্যানের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজ, একটু লবণ আর বেশ খানিকটা জল দিয়ে ঢেকে সেদ্ধ করে দিয়েছি। আসলে এই মটর ডালটা না সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই এভাবেও সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমাকে বলো লুচির সাথে ঘুগনি আর তার সাথে পায়েস বললেই কি তোমাদের জন্মদিনের কথা মনে পড়ে? আমারও কিন্তু মনে পড়ে সেই জন্মদিনেরই কথা। ছোটবেলা থেকে বড়বেলা যে কোনো সময় বলো, এই লুচি, পায়েস আর ঘুগনি আমাদের জন্মদিনের কিন্তু একটা স্পেশাল মেনু, তাই না? আমার আবার এই লুচির সাথে ঘুগনির কথা বললেই না ভাইফোঁটার কথা মনে পড়ে যায়। ভাইফোঁটার দিনে আমাদের এই লুচি ঘুগনিটা একদম বাধ্যতামূলক। তো তোমাদের কার কার এই লুচি ঘুগনি শুনে কী কী মনে পড়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো আজ করতে করতে সত্যি কথা বলতে ভাইফোঁটার কথাটাই বেশ মনে পড়ে যাচ্ছিলো, অনেকদিন হলো বাড়ি যায় না, তাই বাড়ির কথা এত বেশি মনে পড়ে। আচ্ছা, গল্প তো অনেক হলো, এবার তাহলে চলো ঘুগনির রেসিপিটা দেখে নিই। ঘুগনির জন্য আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ আর তার সাথে আদা আর রসুন বেশ ভালো করে থেঁতো করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম বাটা মশলার ইউজ করিনি, ওই আদা আর রসুনটাই বেশ ভালো করে থেঁতো করে নিয়েছি। এখানে তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো রান্নার সময় এই পেঁয়াজ, রসুন, আদা এসবটা একটু কম মাপে দিলেই কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। খুব বেশি মশলা দিলেই যে রান্না ভালো হবে তা কিন্তু না, তাই একটু কম মানে দেবে, দেখবে রান্নাটা টেস্টও হবে বেশি। প্রথমেই তেলের মধ্যে আলু ভেজে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর পেঁয়াজটা একটু নরম হলেই এই আদা আর রসুন যেটা আমরা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো দিয়েছি। আর কোনো রকম মশলা আমি এখানে ইউজ করিনি, টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণে টমেটোটা গলে যায়। আর এদিকে দেখো মটর ডালটাও কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বলতে পারো আমার একটু বেশি সেদ্ধ হয়েছে। তোমরা একটু কম মাপে সেদ্ধ করবে যে যেরকম খাও আর কি। আর এদিকে টমেটোও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এইবার ঘুগনিটার জন্য মটরটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। এইবার সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেই সেদ্ধ করে রাখা জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নামিয়ে নিতে হবে। এর উপর থেকে আমি নামানোর আগে সামান্য গরম মশলা ছিটিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেওয়া দরকার নেই। এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখো, খেতে এত সুন্দর হয়। কোনোরকম এর মধ্যে মাংস টাংস দেওয়া দরকারই নেই, এমনিই খেতে ভালো লাগে। আর এদিকে দেখো আমি একটা ফ্রাইং প্যানে সামান্য ঘিতে শিমুয়ের জন্য কাঠবাদাম সাথে কাজু বাদাম একটু কিশমিশ ভেজে তুলে রেখেছি। এখানে আমি একটু মোটা দানা শিমুই ইউজ করছি। শিমুইটার মধ্যে একটু ভেজে নিয়ে তার মধ্যে এলাচ দিয়ে আবারও হালকা লাল হওয়া অবধি ভেজে নিয়েছি। আচ্ছা, শিমুয়ের পায়েস করার ক্ষেত্রে একটা কথা বলে দিই, শিমুই কিন্তু কখনোই খুব বেশি দেবে না। বেশি শিমুই দিলে কিন্তু দুধটা একদম টেনে নেবে এবং খেতে ভালো হবে না। আর যদি তোমরা বেশি শিমুই দেই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিতে হবে, তাই বুঝে শুনে শিমুই দেবে। কম শিমুই দিলেই কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এরপর দুধটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু গুড়ের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে গুড় দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর সবশেষে গ্যাস বন্ধ করে সেই ভেজে রাখা কাঠবাদাম, কাজু আর কিশমিশ দিয়ে ঢেকে রাখলেই আমাদের এই সুস্বাদু শিমুয়ের পায়েস তৈরি। শিমুয়ের পায়েস কিন্তু খেতে খুব সুন্দর লাগে, লুচি বলো বা রুটি, এমনি ফ্রিজেও যদি রেখে দাও তাহলেও কিন্তু পরের দিন খেতে এত সুন্দর লাগে, একটা পারফেক্ট ডেজার্ট বলতে পারো। এবার তাহলে চলো শেষ আয়োজন আমাদের লুচিটা ঝটপট করে নিই, কারণ সেটা তো আবার গরম গরম ছাড়া ভালো লাগে না, তাই লুচিটা শেষেই করতে হবে। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি সত্যি কথা ময়দার লুচি না খুব একটা করিনি, তাই বেলতে একটু অসুবিধাই হচ্ছিল। তবে যেগুলো আমি করেছি যেমন ঘুগনি, শিমুয়ের পায়েস, সেটা নিয়ে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ঠিকঠাক লাগবে।
যদি তোমরা অন্যভাবে বানাও সেই রেসিপিও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। যেমন আগেরবার যখন আমি ঘুগনি বানিয়েছিলাম তো আমি সেখানে টমেটো দেইনি, তো একজন আমাকে বলেছিল টমেটো দিলে ভালো লাগে, তো আজকে টমেটো দিয়েই বানিয়েছি, সত্যি খেতে খুব সুন্দর লেগেছিল। আর এদিকে দেখো সমস্ত আয়োজন আমাদের রেডি, আর সিমের পাশটা দেখো কি সুন্দর হয়েছে। দুধ কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবে, কম দুধ দিলে কিন্তু সিমইটা টেনে যাবে, সত্যি বলছি তখন খেতে ভালো লাগবে না। তাহলে চলো আজকে চটজলদি ব্রেকফাস্টটা সার্ভ করে নিই। আজকের ব্রেকফাস্টের মেনুটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর তার সাথে আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ঘুগনিটাও কিন্তু হালকা তেলে খুব সুন্দর হয়েছিল, অবশ্যই বাড়িতে এভাবে তোমরা একবার বানিয়ে দেখো। এরকম ব্রেকফাস্ট কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ছুটির দিনে এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে বাড়ির লোককে তোমরা অবশ্যই সারপ্রাইজ দিতে পারো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর কে কোনটা ট্রাই করছো সেটাও জানিও। ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিট, আর এইদিকে দেখো শরতের মেঘে আকাশটা কি সুন্দর ছেয়ে আছে, সত্যি এরকম মেঘ দেখলে কিন্তু পূজার কথাই মনে পড়ে, তাই না? আজকে তোমাদের সাথে ডিমের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার মার হাতের তৈরি একটা রেসিপি বলতে পারো, মা এভাবে বানায় আর খেতে এত সুন্দর লাগে। এখানে আমি দুটো ডিম দিয়েছি, দুটো ডিম কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট। এবার সামান্য লবণ আর তার মধ্যে লঙ্কা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। হ্যাঁ ঠিকই বুঝেছো, চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ডিমটা আমাদের বড়ার মতো হবে। এখানে আমি দুটো ডিমে মোটামুটি 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর দিয়ে দিতে হবে রঙের জন্য সামান্য হলুদ। এইবার এই ডিমের গোলাটাকে ভেজে নিতে হবে। সকালে যেহেতু আমি লুচি করেছিলাম তো তার তেল ছিল, তো আমি তার মধ্যেই ভেজেছি। তোমরা চাইলে সরষার তেলেও ভাজতে পারো। সামান্য ব্যাটার দিয়ে হালকা করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। দেখবে ডিমটা এত সুন্দর নরম তুলতুলে হবে, বলতে পারো ওই ডিমের অমলেটেরই একটা অন্যরকম মতো ঝোল। আর তার সাথে এর ঝোলের জন্য আমি নিয়েছি সামান্য পেঁয়াজ, রসুন, আদা আর একটু টমেটো। রসুন আর আদাটাকেও সে আবার আগের মতোই বেশ ভালো করে থেতো করে নিয়েছি। রসুন আর আদা থেতো করে নিলে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই ঝোলটাতে পেঁয়াজ যতটা কুচি করে কাটবে ততই কিন্তু সুস্বাদু হয়। আমি জানি না আদৌ তোমরা এরকম ঝোল খেয়েছো কি না, তবে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি সত্যি বলছি খেতে খুব সুন্দর লাগে। এইবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা, সামান্য সাদা জিরে ফোড়ন দিতে হবে, আর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে আসলে সেই আদা আর রসুন যেটা আমরা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে যখন মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে তখন হালকা টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। এখানে তোমরা চাইলে একটু জল দিতে পারো, টমেটোটা কিন্তু তাহলে তাড়াতাড়ি গলে। আর তার সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে, জল ফুটে উঠলেই দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা ডিমের বড়াগুলো। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের এই তুলতুলে নরম ডিমের বড়া দিয়ে ঝোল তৈরি। ডিমের বড়াগুলো এতটাই সফট আর নরম হয়, সত্যি বলছি সেই আমরা যে গোকুল পিঠা বানাই একদম রসেডোবা গোকুল পিঠার মতো। দেখো কি সুন্দর তুলতুল করছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার এরকম নতুন স্বাদের ডিমের ঝোল বানিয়ে দেখো, আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হবে। আর তার সাথে আমার সেই মিক্সড সবজি তো আছেই। মিক্স সবজির রেসিপি আর কী শেয়ার করবো বলো, আমি খুব হালকা করেই সবজিটা বানাই। যেহেতু রাতের বেলা রুটি দিয়ে আমরা এটাই খাই, সেজন্য দুপুরবেলা একটু বেশি করেই বানিয়ে রাখি। এই মিক্স সবজিটা খুব হালকা করেই বানাই, যেহেতু রাতের বেলা খুব একটা রিচ আমরা খাই না। সামান্য কালো জিরে আর 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েই বানাই, আর কিচ্ছু দেই না। শুধু নামানোর আগে হালকা ভাজা মশলা আর ঘি দিয়ে নামালেই আমাদের এই মিক্স সবজিও কিন্তু তৈরি। মিক্স সবজিটা খেতে খুব মিষ্টি মিষ্টি হয় বলে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। রাতের বেলা তার সাথে সামান্য কিছু ভাজা ভুজা বানিয়ে নিলেই আমাদের চলে যায়। আর এদিকে দেখো দুপুরে আমার সমস্ত আইটেম কিন্তু রেডি। আজকে দুপুরে এই ছিল আমার লাঞ্চ, খুব হালকার মধ্যেই রেখেছিলাম আর তার সাথে বেশি কিছু আর বানাইনি। ভেবেছিলাম যে একটু পাঁপড় ভাজা বানাবো, তো আর সময় হয়ে ওঠেনি, কারণ অনেক কিছু কাজও থাকে রান্নার পর, ধরো স্নান করা, কাপড় কাচা, আর তার সাথে ভিডিও এডিটিং তো আছে, কারণ আমি যেই দিন ভিডিও বানাই সেই দিনই ছাড়ার চেষ্টা করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই কিন্তু ডিমের ঝোলটা এইভাবে একবার ট্রাই করো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে আমার সমস্ত রেসিপিগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর তুলতুলে ডিমের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার
আমার ইউটিউব আইডি সুদীপ্তাস কুকিং ব্লগ, সেখানেও তোমরা অনেক নতুন নতুন রেসিপি পেয়ে যাবে। আর তার সাথে ইনস্টাগ্রাম আইডি ঝিলু সুদীপ্তাস, সেখানেও কিন্তু আমি অনেক রকম রিল খাবারের শেয়ার করি, সেটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিগুলো তোমাদের খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো ডিমটাও কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ।